সেরা কমেডি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি দেখুন আর হাসুন। জাগো ওঠো, দ্য কমেডি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড চালু হয় 2015 সালে। উদ্যোক্তা ফটোগ্রাফার পল জনসন হিগস এবং টম সুলাম, লক্ষ্য ছিল বিশ্বের বন্যপ্রাণীদের মজার ছবিগুলোর প্রচার। রেকুনের ঘুম থেকে জাগার পর আড়মোড়া ভাঙার এই ছবিটির জন্য পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের নিউপোর্ট নিউজের ফটোগ্রাফার চার্লি ডেভিডসন। সময়ের অসাধারণ সময়, এবছরের প্রতিযোগিতায় সব বিভাগের মধ্যে সেরা হয়েছেন মার্ক ফিটজপ্যাট্রিক। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের লেডি এলিয়ট দ্বীপের সমুদ্র সৈকতের কাছে তোলা ছবিটি কেন সেরা হয়েছে তা দেখলেই বুঝতে পারবেন। মাছ ধরা নিষেধ, 6টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে 3টি হল স্থলভাগে জীবন্ত প্রাণী, পানির নিচে বসবাসরত প্রাণী এবং উড়ন্ত প্রাণীদের ছবি। স্কটল্যান্ডের কার্গুড ব্রাইডের কাছে মাছরাঙা পাখির এই ছবিটি তুলেছেন স্যালি লয়েড জোন্স। গভীর আলোচনা, অন্য 3টি ক্যাটাগরি হল 16 বছরের কম বয়সীদের তোলা ছবি, পোর্টফোলিও এবং শর্ট ভিডিও ক্লিপ। শিয়ালের সাথে ইঁদুরের কথোপকথনের এই ছবিটি তুলেছেন আয়লা ফিশাইমার। ইসরায়েল ভ্রমণের সময় ছবিটি তুলেছেন তিনি। ছবিটি তোলার সময় তার মনে হয়েছে ইঁদুরটি তার প্রাণ ভিক্ষা চাইছে। সামাজিক দূরত্ব বজায় রাখো, করোনায় এই সময় এই ছবিটি যেন সে কথাই মনে করিয়ে দিচ্ছে। শ্রীলঙ্কার এই টিয়া পাখিদের ছবি তুলে পুরস্কার জিতেছিলেন পিটার শোচম্যান। কাঠবিড়ালির গান, ছবিটি দেখে সহজেই মনে হবে কাঠবিড়ালিটি দুহাত জোর করে গান গাইতে পুরো আবেগ ঢেলে দিয়েছে। অসাধারণ এই ছবিটি তুলেছেন রোনাল্ড ক্রানিংস। হাঙ্গেরির পশ্চিমাঞ্চলের শহর আগফালডায় ছবিটি তোলা। ছবিটির জন্য পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন ক্রানিংস। বাচ্চা হাতে ডিগবাজি, এবছরের বিচারকদের মধ্যে ছিলেন ইংলিশ টেলিভিশন উপস্থাপক কেট হাম্বল, অভিনেতা ও কমেডিয়ান জোহি ডেনিস এবং ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞ উইল ট্রেডার্স এবং 17 বছরের পরিবেশ রক্ষা কর্মী বেলা ল্যাক। চূড়ান্ত তালিকার 44 জনের মধ্যে থেকে সেরা বাছাই করার কাজটা তাদের জন্য কঠিন ছিল। নামিবিয়ায় বাচ্চা হাতে ডিগবাজির এই ছবিটি তুলেছেন টিম হার্ন। শেষ হাসি, ইন্দোনেশিয়ার বালিতে উলুওয়াতু মন্দির দেখতে গিয়েছিলেন লুইস মার্টি। মন্দিরের চূড়ায় বসেছিল বানরটি। ক্যামেরা ছিনিয়ে নেয়ার জন্য চেষ্টা করার আগমুহূর্তের ছবি এটি।